সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবের প্রিয় দর্শকদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে যে বহরমপুর কলেজ রয়েছে, যে কলেজটিকে আমরা কমার্স কলেজ নামে চিনি, সেই বহরমপুর কলেজ অর্থাৎ কমার্স কলেজে প্রথম বর্ষে কিভাবে তোমরা ভর্তির জন্য আবেদন করবে সেই ভিডিওটি আমি করে দেখাবো। এই ভিডিওটি তোমাদের অনুরোধের জন্যই আমি করছি। তোমরা অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে অনুরোধ জানিয়েছো এই ভিডিওটি করার জন্য, সেই জন্যই আজকে আমার এই ভিডিও। আজকে ভিডিওটি তোমরা বুঝতেই পারছো খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, সেই সমস্ত আমার বন্ধুদের জন্য যারা এই কমার্স কলেজে প্রথম বর্ষে ভর্তি হতে চাই। তাই ভিডিওটি তোমরা অবশ্যই কোনোভাবেই স্কিপ বা ফরওয়ার্ড না করে পুরোটি একদম শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা প্রথম বর্ষে আবেদন করবে। এছাড়াও আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন রয়েছে, সেটি হলো আমি দেখছি অনেকেই ভিডিওগুলো দেখছো কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তাই প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে দিও আরও অন্যান্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই। দেখো তোমাদের সামনে আমি একটি ব্রাউজার খুললাম এবং সেখানে দেখতেই পাচ্ছ বহরমপুর কলেজের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা আমরা খুলেছি। অ্যাড্রেস বারে যদি দিকে তাকাও তাহলে দেখতে পারবে এখানে লেখাই রয়েছে barhampurcollege.in। এই অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এটিকে তোমরা তোমাদের কম্পিউটার বা যদি তোমরা মোবাইল থেকে করো ডেস্কটপ মোডে গিয়ে, তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটি টাইপ করে সার্চ করলেই তোমাদের সামনে বহরমপুর কলেজে এই ওয়েবসাইটটি চলে আসবে, অফিসিয়াল হোম পেজ। অথবা তোমরা যদি চাও সরাসরি গুগলে গিয়ে বারহামপুর কলেজ লিখে সার্চ করতে পারো। এই বারহামপুর কলেজ লিখে সার্চ করলে দেখো তোমাদের সামনে প্রথম যে অপশানটি চলে আসছে এটিতে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব করে নিলেই তোমাদের সামনে বহরমপুর কলেজ ডট ইন এই যে অফিসিয়াল হোম পেজটি চলে এলো। ঠিক আছে, এইবার আমরা যাব অ্যাডমিশন। তো অ্যাডমিশন কীভাবে যাব, দেখো এখানে বড় করে লেখা রয়েছে অনলাইন অ্যাডমিশন 2020-2021, এইখানটিতে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করলে দেখো আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, এটি হচ্ছে বহরমপুর কলেজের অ্যাডমিশন পোর্টাল। এখান থেকে আমাদের অ্যাডমিশনের কাজগুলি হবে। সর্বপ্রথম দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাল কালি দিয়ে হেল্পলাইন বলে পাঁচখানা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এই পাঁচখানা মোবাইল নাম্বার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি তোমাদের জন্য দেওয়া রয়েছে। কোনো রকম যদি তোমাদের অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, ফর্ম ফিল আপ করার পর বা অ্যাডমিশন সংক্রান্ত বা কাউন্সিলিং সংক্রান্ত, এই পাঁচখানার যে কোনো একটিতে তোমরা ফোন করে কথা বলতে পারো, আশা করি তোমাদের সমস্যা সুরাহা হয়ে যাবে। ঠিক আছে, বাঁদিকে দেখো দেখতে পাচ্ছি এখানে হোম বাটন রয়েছে, এটা হোম পেজ। হাউ টু ইউজে যদি আমরা ক্লিক করে নিই তাহলে আমরা দেখতে পাবো কিভাবে আবেদন করতে হবে। এইখানে আমি লক্ষ্য করে দেখলাম আগের দুটি কলেজ অর্থাৎ বহরমপুর গার্লস কলেজ এবং কেন কলেজ বহরমপুর, ওই দুটিতে যেভাবে আবেদন করা হয়েছিল সেই ঠিক একই পদ্ধতি এখানেও অবলম্বন করা হবে। তারপর আমরা দেখে নিই ডেট ক্যালেন্ডার। ডেট ক্যালেন্ডারের দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানে 10ই আগস্ট সকাল 11টা থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে এবং এটি চলবে 16ই আগস্ট মধ্যরাত্রি অবধি। প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 19ই আগস্ট সকাল 10টার সময় আর রেক্টিফিকেশন শুরু হবে 19 আগস্টে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে একটা জিনিস জানিয়ে রাখি, দেখো এখানে দেখতেই পাচ্ছ 50 টাকা প্রতি আবেদন পিছু দিতে হবে আবেদনকারীদেরকে। তো এটা ছিল ডেট ক্যালেন্ডার সংক্রান্ত বিষয়গুলো। তোমরা চাইলে এটি পুরোটা একবার দেখে নিতে পারো কখন কাউন্সিলিং শুরু হবে, কটা থেকে কত তারিখে। তারপরে রয়েছে এখানটাই টার্মস অ্যান্ড কন্ডিশনস। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসে যদি আমরা যাই অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া রয়েছে, সেগুলো আমাদের দেখে নিতে হবে।
তারপরে রয়েছে সিট ক্যাপাসিটি। সিট ক্যাপাসিটিটা অত্যন্ত জরুরি, কেননা আমরা যে বিষয় নিয়ে আবেদন করব সেই বিষয়ে কতগুলি সিট রয়েছে, কোন ক্যাটাগরিতে কতগুলি রয়েছে সেটা আমাদের জানা দরকার। এখানে আমি জানিয়ে রাখি, এই বহরমপুর কলেজের নাম আমরা অনেকে কমার্স কলেজ বলে চিনি, কারণ এই কলেজে কমার্সের সমস্ত মোটামুটি বিষয়গুলি এখানে পড়ানো হয়, সেই জন্য এটি কমার্স কলেজ নামেও পরিচিত। ঠিক আছে, এখানে সিটগুলি তোমরা দেখে নেবে, যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমাদের সেই ক্যাটাগরিতে কতগুলি সিট আছে সেটাও দেখে নেবে। তারপরে যদি আমরা নিচের দিকে নামি, ফিজ স্ট্রাকচার, এই ফিজ স্ট্রাকচারে যদি আমরা ক্লিক করি আমরা জানতে পারবো কোন সাবজেক্ট নিয়ে পড়লে কত টাকা অ্যাডমিশন ফি, এবং টোটাল অ্যাডমিশন ফি উইথআউট সংস্কৃত আর উইথ সংস্কৃত নিয়ে কত টাকা পড়বে এটা এখানে দেওয়া রয়েছে, এটা আমরা দেখে নেবো। ঠিক আছে, এরপরে তারপরে রয়েছে দেখো নিচে সাবজেক্ট কম্বিনেশন। হ্যাঁ, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, শুধু মনের মতো সাবজেক্ট পেলেই হবে না, সেই সঙ্গে জেনেরিক সাবজেক্ট কী রয়েছে সেটি জানাও আমার দরকার। যেমন এখানে যদি আমরা বাংলা অনার্সে আবেদন করি, এই এতগুলি সাবজেক্টের মধ্যে কিন্তু একটি সাবজেক্ট আমাদেরকে এনি টু দুটো নিতে হবে, কিন্তু অন্যান্য কলেজে ফেরাই দেখেছিলাম সেখানে কিন্তু সাবজেক্ট জেনেরিকের সংখ্যা খুব সীমিত ছিল, ফলে বহরমপুর কলেজে কিন্তু এটা অনেক বেশি রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটাও তোমাদের একবার দেখে নিতে হবে, এর ছাড়া আর সেরকম কিছু নেই। এটা তো ডাউনলোড ফর্মস আর এটা ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব, হোম বাটনে গিয়ে ক্লিক করলাম, হোম বাটনে গিয়ে ক্লিক করলাম, তারপরে দেখো আমাদের সামনে তিনখানা অপশান রয়েছে। প্রথমটি হচ্ছে যারা অনার্স নিয়ে আবেদন করতে চাও তাদের জন্য, দ্বিতীয়টি হচ্ছে যারা পাস কোর্সে পড়তে চাও তাদের জন্য, তৃতীয়টি হচ্ছে ফিলোসফি ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সিতে যারা অনার্স পড়তে চাও তাদের জন্য। আমি যার হয়ে আবেদন করব সে ইংরেজিতে অনার্স পড়তে চাই, তাই আমরা এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেবো। ভালো করে বুঝে যাও, প্রথমটি হচ্ছে অনার্সের জন্য, দ্বিতীয়টি পাসের জন্য, তৃতীয়টি হচ্ছে ফিলোসফি অনার্স, ইকোনমিক্স অনার্স এবং শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি অনার্স, এই তিনটে অনার্সের জন্য। এইখানে লক্ষ্য করে দেখো এই তিনটে বিষয়ে অনার্সের জন্য কিন্তু সময়টা লাস্ট ডেটটা অনেকটাই বাড়ানো হয়েছে, আর অন্যান্য অনার্সের ক্ষেত্রে কিন্তু লাস্ট ডেটটা 16 তারিখ। ঠিক আছে, আমরা তাহলে এখানে ক্লিক করলাম, তোমরা অনার্সে নিতে গেলে এখানে ক্লিক করবে, তোমাদের সামনে দুটো অপশান চলে আসবে, অ্যাপ্লাই নাও, লগ ইন, নতুন আবেদন করলে অ্যাপ্লাই নাও করবে, আর আগে অ্যাপ্লাই করে থাকলে লগ ইন করবে। আমরা অ্যাপ্লাই নাও এ ক্লিক করলাম, অ্যাপ্লাই নাও এ ক্লিক করলে দেখো আমাদের সামনে চলে এলো প্রথম যে অ্যাডমিশন পোর্টালের প্রথম পেজ। এইবার আমরা এখানে একটি একটি করে সমস্ত তথ্য দিতে থাকবো। ঠিক আছে, প্রথমে দেওয়া রয়েছে তোমার নাম, আমরা আবেদনকারীর নাম এখানে বসিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যখন তথ্যগুলি দেবে অবশ্যই খুবই সাবধানে তথ্যগুলি দেবে, এখানে যেন কোনোরকম ভুলভ্রান্তি তোমাদের না হয়, কারণ এখানে ভুলভ্রান্তি হলে তাহলে ফর্মটি তোমাদের বাতিল হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে যে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা যেন এখানে একদম শূন্য হয়। তারপর দেখো রয়েছে এইচএস রেজিস্ট্রেশন, এইচএস রেজিস্ট্রেশন যেটি তোমাদের ছিল সেই রেজিস্ট্রেশনটি তোমাদের এখানে বসাতে হবে। আমি রেজিস্ট্রেশনটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। ইয়ার অফ পাসিং, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করছো সেটা তোমরা এখানে বসিয়ে, এখানে দেওয়াই রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে তিনটে সাল আসবে, এই তিনটের মধ্যে যেটাতে পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে। তারপরে রয়েছে তোমার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি বসিয়ে দাও, মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি তোমরা বসিয়ে দাও, তোমাদের ডেট অফ বার্থ যেটি রয়েছে প্রথমে দিন বসালাম, তারপর আমরা মাস বসাচ্ছি, এরপরে বসাবো আমরা সাল, ডেট অফ বার্থে সাল বসিয়ে নিলাম। তারপর দেখো লেখা রয়েছে এন্টার দ্য অ্যান্সার বিলো, এখানে 15+15 কত হয় 30, আমরা দিলাম, তারপরে লগ ইন নাওয়ে ক্লিক করলাম। আমাদের ফর্মটি প্রসেসিং হতে শুরু হয়েছে, এবার নতুন পেজ খুলবে। এই যে নতুন পেজ খুলে গেল, তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে, আর আমাদের সামনে এখন পাঁচখানা অপশান চলে এসেছে, ফিল আপ ইউর ফর্ম, আপলোড ডকুমেন্টস, মেক পেমেন্ট, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা ফিল আপ ইউর ফর্মে ক্লিক করলাম, তোমরা এখানে গিয়ে ক্লিক করবে, ফিল আপ ইউর ফর্মে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি খুলে যাবে। দেখো এই দুটো তো অলরেডি হয়েই গেছে, এবার বাবার নাম দিতে হবে, বাবার নামটি আমরা এখানে বসিয়ে দেবো, বাবার নামটি আমরা বসাচ্ছি, বাবার নাম বসিয়ে দিলাম। তারপরে রয়েছে মায়ের নাম, মায়ের নামটা আমরা বসিয়ে দিচ্ছি, মামির নাম বসিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ অলরেডি দেওয়া রয়েছে, এটা আর কিছু করার দরকার না, একবার দেখে নেবে ঠিক আছে কিনা। জেন্ডার,
মেল ফিমেল যেটি হবে সেটা বসিয়ে দেবে, কাস্ট জেনারেল এসসি এসটি ওবিসি ওবিসিবি যেটা হবে সেটা বসিয়ে দেবে, যদি কোনো কাস্ট হয় অবশ্যই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাবে, পার্সোনাল মোবাইল নাম্বার তো দিয়ে দিলাম, গার্জিয়ান মোবাইল নাম্বারটি এখানে আমাদের বসাতে হবে। বসিয়ে দিলাম ভিলেজ স্ট্রিট এটি আমাদের বসিয়ে দিতে হবে, তোমাদের ঠিকানা বসিয়ে দিলাম, পোস্ট অফিস, তারপরে রয়েছে পুলিশ স্টেশন, তারপরে রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট, পুরো অ্যাড্রেসটি এখানে সুন্দরভাবে তোমাদেরকে বসাতে হবে, পিনকোড, স্টেট, স্টেট তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্টই হয়েছে, ব্লাড গ্রুপ তোমাদের ব্লাড গ্রুপটি এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নেবে, তারপরে রিলিজিয়ান কোন ধর্মের সেটা এখানে বসিয়ে নিতে হবে, আধার নাম্বার, আধার নাম্বারটি এখানে তোমরা দিয়ে দেবে, বসিয়ে দিলাম। তারপর স্ক্রল ডাউন করে উপরে চলো, ডান দিকে দেখো কিছু জিনিস রয়েছে, এখানে রয়েছে বিপিএল, বিপিএল যদি তোমাদের হয় ইয়েস দেবে, আর যদি না থাকে তাহলে নো। ফার্স্ট লার্নার যদি তুমি পরিবারের মধ্যে প্রথম শিক্ষিত ব্যক্তি হও তাহলে ইয়েস দেবে, নচেত নো। কন্যাশ্রী নাম্বার অবশ্যই মহিলা হলে তোমরা কন্যাশ্রী নাম্বারটি দিয়ে দেবে, বসিয়ে দিলাম। মাইনরিটি, মাইনরিটি যদি হও তাহলে এখানে ইয়েস দেবে, নচেত নো। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডিস্টেন্স বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স কত, বসিয়ে দিলাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাড়ির বা পরিবারের বাৎসরিক রোজগার কত বছরে, মাসে নয় কিন্তু বছরে, বসিয়ে দিলাম। তবে এইচএস রেজিস্ট্রেশন যেটা বসেছিলে সেটা একবার দেখে নেবে ঠিক আছে কিনা, ইয়ার অফ পাসিং যেটা বসেছিলে দেখে নেবে ঠিক আছে কিনা, এইচএস রোল নাম্বার, রোল নাম্বারটি বসিয়ে দাও, বসিয়ে দিলাম। বোর্ড নেম যদি তোমরা দেখে নেবে এখানে ক্লিক করে, যদি তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয় তোমাদের বোর্ড, তাহলে এখানে সেটি তোমরা সিলেক্ট করে নেবে, অন্যথা অন্য কোনো বোর্ড যদি হয়, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন বা অন্য কোনো স্টেটের বোর্ড হলে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। ফিজিক্যাল ডিসেবিলিটি, শারীরিকভাবে অক্ষম কিনা, যদি অক্ষম হও তাহলে ইয়েস দেবে, নচেত নো। ইয়েস দিলে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এখানে বসাতে হবে। স্পোর্টস ক্যাটাগরি, স্পোর্টস ক্যাটাগরি যদি হয় তাহলে এখানে যেটি ক্যাটাগরি অবশ্যই দেবে, নচেত নো দিয়ে দেবে। সিলে টাইপ অফ স্পোর্টস যদি এখানে নো দাও তাহলে এখানে কোনো দেওয়ার দরকার নেই, আর যদি এখানে তুমি সিলেক্ট করো কোনো একটি ক্যাটাগরি যদি তুমি বাস্তবে হয়ে থাকো তাহলে এখানে ক্লিক করে তোমার দেখে নিতে হবে কোন ক্যাটাগরি বা কোন স্পোর্টস খেলো, ঠিক আছে। তারপর দিলাম ইন্টারেস্টেড টু জয়েন এনসিসি অর এনএসএস, তুমি এনসিসি বা এনএসএস এর মধ্যে কোনোটিকে জয়েন করতে ইচ্ছুক, যদি জয়েন করতে ইচ্ছুক হও তাহলে এখানে নিচে ক্লিক করবে, তাহলে এনসিসি হলে এনসিসি, এনএসএস হলে এনএসএস, আর দুটোই হলে দুটো, আর যদি কোনোটা না হয় তাহলে নো সিলেক্ট করে নিলাম। প্রিভিয়াস স্কুল, তোমার আগের স্কুলের নাম কী ছিল, যে স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা তোমাকে বসাতে হবে এখানে, আমরা বসিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস অবশ্যই তোমাকে তোমার ইমেল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে, ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। এন্টার বেস্ট ফাইভ অ্যাগ্রিগেট নাম্বার, তোমার যে পরীক্ষার সময় তুমি যে পাঁচখানা বিষয় থাকে কাউন্টিংয়ের মধ্যে, অনেকে ছটা বিষয় থাকে বাংলা ইংরেজি বাদ দিয়ে আরও চারটে বিষয় থাকে, অনেকে বাংলা ইংরেজি বাদ দিয়ে তিনটে বিষয় থাকে, তাই এখানে বাংলা ইংরেজি ধরে আর তিনটে বিষয়ে টোটাল তোমার বেস্ট ফাইভে কত মার্কস ছিল সেটা এখানে বসিয়ে দিতে হবে, আমি এটি বসিয়ে দিলাম। এইবার দেখো রয়েছে 10+2 এডুকেশনাল মার্কস ডিটেলস, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছ। প্রথমে রয়েছে সাবজেক্ট নেম, এখানে আমরা একদম অ্যালফাবেটিক্যালি আসবো, প্রথমে আমরা দেব বেঙ্গলি, আমাদের বাংলা সাবজেক্ট বেঙ্গলি নিলাম। মার্কস অবটেন্ড, কত বাংলায় পেয়েছো সেটা এখানে বসাবে, ফুল মার্কস তো 100, ঠিক আছে। দ্বিতীয় রয়েছে ইংলিশ, আমরা এখানে দেখে নেব মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছো আউট অফ 100। তৃতীয় সাবজেক্ট হয়েছে
এডুকেশন আমরা এখানে দেখে নেব, নিয়ে নিলাম। মার্কস পেয়েছে কত আউট অফ 100? চতুর্থ সাবজেক্ট হচ্ছে ফিলোসফি, আমরা এখানে দেখে নেব কোথায় ফিলোসফি রয়েছে। ফিলোসফি মার্কস পেয়েছে কত। তারপরে রয়েছে ফিফথ সাবজেক্ট, আমরা এখানে দেখে নেব জিওগ্রাফি, মার্কস কত পেয়েছো আউট অফ 100। সিক্স সাবজেক্ট যদি তোমাদের থেকে থাকে তাহলে দেবে, আর যদি না থেকে থাকে কোনো অসুবিধা নেই। আমার ক্ষেত্রে ছিল আমার প্রার্থী, তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি। হলো, এইবার দেখো আমরা কিন্তু ছটা সাবজেক্ট বসালাম। বেস্ট অফ ফাইভ বলতে কি, এই ছটার মধ্যে যে পাঁচটা নাম্বার বেশি তার যোগফলটা কত, সেটা হচ্ছে 473। ঠিক আছে, এইবার আমরা চলে আসি নিচের দিকে। দেখো এখানে রয়েছে ডিগ্রি নেম। আমি তোমাদের জানিয়ে রাখি, একজন প্রার্থী বহরমপুর কলেজে অর্থাৎ কমার্স কলেজে একজন প্রার্থী আবেদন করার সময় সর্বাধিক তিনটে অনার্স বিষয়ে আবেদন করতে পারে। ঠিক আছে, সেই জন্য দেখো এখানে 1, 2, 3 দেওয়া রয়েছে। প্রথমে ডিগ্রি নেম সিলেক্ট করে নিতে হবে, বিএ অনার্স না বিএসসি অনার্স, অবশ্যই বিএ অনার্স। অনার্স নেম একটু সময় নেবে, পেজটি রিফ্রেশ হয়ে আসবে, একটু সময় দাও, এই যে রিফ্রেশ হয়ে চলে এলো। অনার্স নেম, কোন বিষয়ে অনার্সে পড়তে চাই, তোমরা যে বিষয়ে অনার্স পড়তে চাও সেটি সিলেক্ট করে নেবে, আবার রিফ্রেশ হয়ে আসবে। এরপরে আসবে যে 10+2 এ এই সাবজেক্টে ছিল কিনা, অবশ্যই ছিল, ইংলিশ সিলেক্ট করে নিলাম। তারপরে আছে 10+2 অনার্স ইকুইভ্যালেন্ট সাবজেক্ট মার্কস, কত এই সাবজেক্টে পেয়েছো 10+2 এ, এই যেটা বসিয়েছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপরে রয়েছে জেনেরিক, জেনেরিকে এই বিষয়গুলির মধ্যে থেকে তোমাকে একটি বিষয় নিতে হবে। তো আমরা কোন বিষয়টি নেব, আমরা আমাদের পছন্দের মতো একটি বিষয় নির্বাচন করে নিলাম। এইরকমভাবে তোমরা যদি চাও আরেকটি সাবজেক্টে আবেদন করতে পারো, আবার একটি আবেদন করতে পারো, অর্থাৎ তোমরা সর্বাধিক তিনটে অনার্স বিষয়ের জন্য আবেদন করতে পারো। যাদের ইচ্ছে আছে তারা করবে, অযথা অতিরিক্ত বিষয় আবেদন করে আর্থিক বোঝা বাড়াবে না, কারণ প্রত্যেক বিষয়ের জন্য কিন্তু 50 টাকা করে ধার্য করা হয়েছে। তুমি যদি একটিতে করো 50 টাকা, দুটিতে করলে 100 টাকা, তিনটেতে করলে 150 টাকা তোমাকে দিতে হবে। এইবার আমরা সেভ বাটনে ক্লিক করছি, তোমরা দেখে নাও। আমরা সেভ বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করলে আমাদের ফর্মটি দেখো প্রসেসিং হতে শুরু হয়ে গেছে, একটু ওয়েট করবে। দেখো আমাদের ফর্মটি হয়ে গেছে প্রসেসিং। এরপর আমাদের সেকেন্ড স্টেপ চলে এসেছে, আপলোড ডকুমেন্টস। এখানে আপলোড ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে, আর তার উপরে দেখো লাল কালিতে ম্যাক্সিমাম কতটা সাইজ হতে হবে এবং কোন ফরম্যাটে হতে হবে সেটা দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে সিলেক্ট ফটো, আবেদনকারীর ফটো দিতে হবে, ম্যাক্সিমাম 100 KB, ফরম্যাট হতে হবে JPG। আমরা সব কিছুই করে রেখেছি, তাই চুজ ফাইলে গিয়ে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করলে যেখানে তোমরা ফটো বা ডকুমেন্টসগুলি সব সাজিয়ে রেখেছো সেই ফোল্ডারটি খুলবে। আমার ক্ষেত্রে আমি ফোল্ডারটি খুলে নিলাম এবং সেখানে গিয়ে আমি ফটোটি সিলেক্ট করে নিয়ে ওপেন করলাম। ঠিক আছে, এই সিলেক্ট করে ওপেন করার পর আমি পাশে যে আপলোড বাটনটি আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো আমার ফটোটি এখানে আপলোড হয়ে দেখাবে, লেখা উঠেছে ফাইল আপলোড সাকসেসফুলি এবং ফটোটি চলে আসলো। বোঝা গেল কীরকমভাবে করতে হবে। অনুরূপভাবে আমরা সিলেক্ট সিগনেচারে গিয়ে ক্লিক করলাম চুজ ফাইল, এবং এখানটাতে গিয়ে আমরা এই যে সিগনেচারটি সিলেক্ট করে নিলাম, এরপর আমরা ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করে আমরা আপলোড বাটনে ক্লিক করলাম। আপলোড বাটনে ক্লিক করলে দেখো আমাদের সামনে সিগনেচারটি চলে আসবে এবং তারপরে লেখা উঠবে ফাইল আপলোড সাকসেসফুলি। দেখো লেখা উঠছে, এই দেখো চলে এসেছে আমাদের সিগনেচারটি। ঠিক আছে, তৃতীয় অপশান হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, বয়সের জন্য 100 KB ম্যাক্সিমাম, JPG ফরম্যাট। আমরা চুজ ফাইলে ক্লিক করলাম, আমরা গিয়ে এখানে অ্যাডমিট কার্ডটি সিলেক্ট করে নিলাম, এরপর আমরা ওপেন বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে আমরা গিয়ে এই আপলোড বাটনে ক্লিক করে দিলাম। আপলোড বাটনে ক্লিক করলে দেখো পজিটিভ প্রসেসিং হচ্ছে, ইমেজটি আমাদের আপলোড হচ্ছে অ্যাডমিট কার্ডের। এই যে ফাইল আপলোড সাকসেসফুলি, এই দেখো চলে এসেছে। তারপরে হচ্ছে ক্লাস 12 মার্কশিট, এখানে চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে 12 মার্কশিটটি সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম। একটি হবে কিন্তু 100 KB-র মধ্যে, আমরা আপলোড বাটনে ক্লিক করলাম, এই যে প্রসেসিং শুরু হয়ে গেছে। তো
এই দেখো আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি আপলোড হয়ে গেল। এরপরে রয়েছে সিলেট কাস্ট সার্টিফিকেট ম্যাক্সিমাম 100 KB। যদি কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট তোমরা দেখিয়ে থাকো SC বা ST বা OBC তাহলে এখানে তোমাদের চুজ ফাইল করতে হবে, আমরা দেখাইনি তাই আমাদের দরকার নেই। সিলেক্ট PH সার্টিফিকেট যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা দেখিয়ে থাকো তাহলে এখানে ফাইল সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট স্পোর্টস সার্টিফিকেট যদি স্পোর্টস পার্সন তোমরা দেখিয়ে থাকো তাহলে এখানে সিলেক্ট করতে হবে। আমরা কোনোটি দেখাইনি তাই আমাদের এখানে কোনোটি সিলেক্ট করার প্রয়োজন নেই। এরপরে দেখো আমরা চলে যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা একবার সিলেক্ট করে নেবো। এখন আমরা পেমেন্ট করবো না, কারণ আমরা একবার দেখে নেবো সব ঠিকঠাক রয়েছে কিনা। আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা একবার ক্লিক করলাম। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে পুরো ফর্মটি তোমাদের চলে আসবে উইথ অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। এখানে তোমাদের যা পার্সোনাল ডিটেলসগুলো ছিল, মোবাইল নাম্বার, এই যে তোমার ছবি, এখানে সমস্ত কিছু তথ্য, মার্কশিটে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত কী মার্কস পেয়েছিলে সেই তথ্য, এবং কোন বিষয়ে আবেদন করছো সঙ্গে জেনেরিক কোন বিষয় নিচ্ছ সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এটা তোমাদের হবে, এটি অবশ্যই একটা কপি তোমরা প্রিন্ট নিয়ে রাখবে, কেননা এটি পরে কাজে লাগবে তাই এটি প্রিন্ট নিয়ে রাখছি। আমি এটা এখন বর্তমানে প্রিন্ট করছি না, আমি এটি সেভ করে রাখছি, কিন্তু তোমরা অবশ্যই এটিকে একটা প্রিন্ট নিয়ে রেখে দেবে। আমি দেখে নিলাম এখানে সমস্ত কিছু তথ্য ঠিক আছে, তাই আমি এবার কী করব, আমি এবার পেমেন্ট অপশানে যাব। এবার তোমরা কী করবে, এই যে মেক পেমেন্ট অপশান রয়েছে, এই মেক পেমেন্ট অপশানে, আচ্ছা তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটি রয়েছে এখানে তোমরা একবার ক্লিক করে দেখে নাও। এখানে একবার যদি আমরা ক্লিক করি কী লেখা উঠবে, এখানে লেখা উঠছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপলোড ফটো হয়ে গেছে, এটা সবুজ কালি দেওয়া রয়েছে। পেমেন্ট স্ট্যাটাস এটা কিন্তু পেন্ডিং, এটা এখনো হয়নি। বেস্ট অফ 5 মার্কস 473, অনার্স 1 মেরিট পয়েন্ট 567, ঠিক আছে এরকমভাবে করে দেওয়া আছে। আর অনার্স 2 অনার্স 3 এটা 0-0, অর্থাৎ এটা তো আবেদন করাই হয়নি। এরপরে আমরা দেখাচ্ছি পেমেন্ট কীভাবে করবে। দেখো এই যে অপশানটি রয়েছে মেক পেমেন্ট, এখানে ক্লিক করলাম, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার ফলে তোমাদের সামনে এই একটি নতুন পেজ চলে এলো। এখানে দেখাই যাচ্ছে ₹50 অনলি, 50 টাকা কেবলমাত্র দিতে হবে, কারণ আমরা একটা মাত্র অনার্স বিষয়ে আবেদন করেছিলাম সেই জন্য 50 টাকা, দুটো করলে 100 টাকা দিতে হতো, 3টে করলে 150 টাকা দিতে হতো। এবং মেক পেমেন্টে গিয়ে আমরা ক্লিক করলাম, মেক পেমেন্টে ক্লিক করলে দেখো আমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাচ্ছে, এবং তোমরা মাথায় রাখো এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। এর এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এর মানে এই নয় যে তোমাদের স্টেট ব্যাঙ্ক দিয়েই টাকা জমা দিতে হবে, এরকম নয়। এই যে বক্স রয়েছে এখানে তোমরা ক্লিক করলে এবার প্রসিড বাটনে ক্লিক করো, প্রসিড বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এরপর দেখো আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, এখানে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি থেকে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলি অপশান চলে আসবে, আমরা এর মধ্যে শুধু এইটিতে দেবো অ্যাপ্লিকেশন ফিজ, তাই না, আমরা অ্যাপ্লিকেশন ফিজটি দিতে চাইছি, তাই এখানে ক্লিক করলাম, প্রসেসিং শুরু হয়ে গেল। এরপর আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, এখানে আমাদের সমস্ত কিছু ডিটেলস দিতে হবে। স্টুডেন্টের নাম আমরা এখানে বসিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার যেটি ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলাম, এরপর দেখো এই পেজটি খুলে গেলো। এরপর আমরা এখানে ক্লিক করব, তারপরে প্রসিড বাটনে ক্লিক করলাম, প্রসিড বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ চলে এলো, এখানে বলা হচ্ছে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি, আমরা এখানে ক্লিক করব। এখানে অনেকগুলি পেমেন্ট অপশান রয়েছে, তার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন ফিজ যেটি রয়েছে এটিকে সিলেক্ট করে নিলাম। পেজটি আবার রিফ্রেশ হচ্ছে, এরপর আমাদের দিতে হবে স্টুডেন্ট নেম, আমরা স্টুডেন্ট নেম এখানে বসিয়ে দিলাম, তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার আমাদের কাছে ছিল কপি করা সেটা আমি বসিয়ে দিলাম, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিলাম, ডেট অফ বার্থ আমি এখানে ক্লিক করলাম, প্রথমে সালটিকে সিলেক্ট করে নিচ্ছি, এই সিলেক্ট করে নিলাম, তারপরে মান্থ সিলেক্ট করে নিলাম, তারপরে ডেটটিকে সিলেক্ট করে নিলাম, বসিয়ে দিলাম। অ্যামাউন্ট ক্লিক করলে এখানে চলে আসবে 50 না 100 না 150 না 200, অবশ্যই এটি 50 হবে, আমি 50 সিলেক্ট করে নিলাম। রিমার্কসে ঘরে কিছু লিখলাম না, নেম আবার এখানে আমি সোনালী বিশ্বাসের নামই লিখে দিলাম, কে পেমেন্ট করছে, ডেট অফ বার্থ এটা আমরা আবার সোনালী বিশ্বাসের ডেট অফ বার্থটি এখানে আরেকবার বসিয়ে দিচ্ছি, প্রথমে এই গেল, তারপরে 12 তারিখ, তারপরে মোবাইল নাম্বার আমরা মোবাইল নাম্বারটি আরেকবার বসিয়ে দিলাম, তারপরে রয়েছে ইমেল আইডি আমরা ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি,
আমরা ইমেল আইডিটি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে রয়েছে ক্যাপচা, এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমরা সন্তর্পণ এখানে বসিয়ে দিলাম। তারপরে নিচে রয়েছে সাবমিট, রিসেট মানে পুরোটাই আবার রিসেট করে লেখা, ব্যাক মানে ব্যাকে যাওয়া। আমি এখানে সাবমিট বাটনটি ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করাতেই আমাদের সামনে আরেকটি পেজ খুলে গেল। এখানটাই বলছে এগুলো একবার মিলিয়ে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। তারপরে ঠিকঠাক থাকলে আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। তোমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করবে। প্রথমে দেখো তোমাদের সামনে রয়েছে নেট ব্যাঙ্কিং। নেট ব্যাঙ্কিং মাধ্যমে যদি তোমরা টাকা দিতে চাও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেট ব্যাঙ্কিং ব্যবহার করলে তোমাদের 11.80 টাকা চার্জ দিতে হবে। অন্য ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং ইউজ করলে তোমাদের 17.70 টাকা চার্জ দিতে হবে। কার্ডের মাধ্যমে যদি তোমরা পেমেন্ট করতে চাও, ডেবিট কার্ড বা এটিএম কার্ড যেটি রয়েছে সেই ডেবিট বা এটিএম কার্ডের মাধ্যমে যদি তোমরা পেমেন্ট করো তাহলে এখানে ক্লিক করবে। যে কোনো ব্যাঙ্কের ডেবিট বা এটিএম কার্ড হতে পারে, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। আর অন্য ব্যাঙ্কেরও যদি হয়, তাহলে স্টেট ব্যাঙ্কের যদি হয় তাহলে এখান থেকে করবে, অন্য কোনো ব্যাঙ্কের হলে এখান থেকে করবে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করলে 12.98 টাকা এখানে লাগবে। আমরা অন্য ব্যাঙ্কের মাধ্যমে, অন্য ব্যাঙ্কের এটিএমের মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই ক্লিক হেয়ারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখানে কার্ড নাম্বারটি বসাতে হবে, এখানে এক্সপায়ারি ডেট, কার্ড যার নামে রয়েছে তার নাম সিভিভি, এবং এই যে ক্যাপচাটি রয়েছে সেটা এখানে বসাতে হবে। আমি এটি তোমাদের সামনে এই ভিডিওতে করছি না, কারণ এখানে একটু প্রাইভেসি ইস্যু রয়েছে ব্যাংকের, তাই এটিকে আমি ভিডিও শেষে অবশ্যই আমি করব, কারণ আমি এই বহরমপুর কলেজে আবেদন করতে চাই। তোমরা অবশ্যই এখানে করবে এই জিনিসটি, তো তোমরা অবশ্যই কিন্তু গিয়ে পেমেন্টটা করবে, এইভাবে পেমেন্ট করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে তোমরা বহরমপুর কলেজে প্রথম বর্ষে আবেদন করবে। এ পেমেন্ট করার পর তোমরা গিয়ে অবশ্যই স্ট্যাটাস দেখে নিতে পারো যে এখানে কী রয়েছে বা ইত্যাদি। এই যে পেমেন্ট করার পর সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবে, 48 ঘন্টা পর তোমরা গিয়ে দেখবে এখানটাই তোমাদের পেমেন্ট রিসিভড হয়ে গেছে বা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে তোমরা আবেদন করো, তারপরে তো যখন তোমাদের মেরিট লিস্ট বেরোবে তখন তোমরা আবার দেখবে, তখন আমরা আবার এই নিয়ে আলোচনা ভিডিও করব। আর ভিডিও শেষে তোমাদের একটাই কথা বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আর যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ও অন্যান্য আরও অনেক ধরনের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।